ফেলে দেওয়া মাছের আঁশ বিক্রি করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন নড়াইলের নারীরা। মাছের অপ্রয়োজনীয় আঁশ ফেলে না দিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে একদম রূপার মতো চকচকে করে তোলা হয়। এরপর এগুলোকে সংরক্ষণ করা হয় বস্তায় ভরে। এগুলো বিক্রি করে ঘরে বসেই উপার্জনক্ষম হয়ে উঠেছেন নড়াইলের প্রত্যন্ত অঞ্চলের নারীরা। আমি আসতে বেছে সংসারে জীবন জীবিকা করি, প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। আমি একজন মহিলা মানুষ হয়েও আমার স্বামীকে এই টাকা দিয়ে হেল্প করতে পারি। 120 টাকাও বিক্রি হয় কোনো বছর, কোনো বছর আবার 80 টাকাও হয়। এর মধ্যে খপে কেনা বেচাটা হয়। মাছের ব্যবসা তো অনেকেই করেন, কিন্তু মাছের আঁশের ব্যবসা দেখা যায় না বললেই চলে। আর এই মাছের আঁশ বিক্রি করেই স্বাবলম্বী জেলে পল্লীর গৃহিণীরা। আঁশটা বিক্রি করে আমরা নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের নারী মিনা বিশ্বাস তার স্বামী বাজার থেকে মাছ বিক্রির পর আঁশ নিয়ে আসেন বাড়িতে। পরে সেই আঁশ ভালোভাবে ধুয়ে কয়েকদিন যাবত রোদে শুকিয়ে সংরক্ষণ করেন তিনি। আঁশ শুকানোর পর খুব হালকা হয়ে যায় এবং কয়েক মাস পর পর আশেপাশের ও বহু দূরের জেলা হতে ব্যাপারীরা এসে প্রায় 4000 টাকা মন প্রতি হিসাব করে কিনে নিয়ে যায় এই আঁশ। প্রায় 3 বছর ধরে মাছের আঁশের ব্যবসা করছেন তিনি। যে টাকা ইনকাম হয় ওতে আমার জিনিস করতেছি, হয়তো আমার স্বামীর জিনিস করতে টাকা দিচ্ছি বাজারে, নিজেকে আমি স্বাবলম্বী করতে। মিনা বিশ্বাসের মতে ওই গ্রামের অর্ধশত নারী এখন নিজেদের উদ্যোগে মাছের আঁশের ব্যবসা করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। এমন আছে একদিন 2-3 মণ মাছ কাটে, সেভাবে বাইরের মানে অনুষ্ঠান আসলে মাছ অনেকই হয়, অনেকই কাটে, 10-12 কেজি হয়ে যায় এক দিনই। নিজেদের শখ পূরণের পাশাপাশি স্বামী ও সংসারের নানা প্রয়োজনও মেটাচ্ছেন তারা। এই আঁশটা আমরা বিক্রি করে সংসারের কাজে লাগাই এবং এতে আমরা স্বাবলম্বী হই। তাদের মাসে প্রায় 2000 টাকা মতো ইনকাম হয়, সেই টাকা দিয়ে তারা নিজের শখের জিনিস করে, ঘরের আসবাবপত্র বানায়, তারপরে বাচ্চা কাচ্চাদের কিছু কিনে কেটে দেয়, এভাবে তারা ভালোই আছে। নড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, নারীদের এমন উদ্যোগ পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই তিনি এই ব্যবসাকে সাফল্যমণ্ডিত করতে প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরিবেশের যে ভাষ্য দূষণ সেটাও কিন্তু অনেকাংশে আমরা মনে করি কমে যাচ্ছে এবং এই সেক্টরটা যাতে অত্যন্ত বৃদ্ধি পায় সে বিষয়ে আমরা মনে করি যারা সংগ্রহ করছে তাদের পরিকল্পনার কথা আমরা বলেছি, তারা ট্রেনিং বা তাদের মার্কেটিং চ্যানেল সহ তারা যেন আরও ভালো এগোতে পারে সেই বিষয়ে আমরা দৃষ্টিভঙ্গি রাখবো। অপ্রয়োজনীয় আঁশ না ফেলে নারীদের উপার্জনের উৎস, যা সকল জেলে পরিবারের নারীদের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।